আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লেকচার লিয়া এই লেকচার ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি মাল্টি লেভেল এন কোডিং এর ফোর ডিপিএম ফাইভ তো এর আগের লেকচার ভিডিওগুলোতে আমরা অলরেডি টু বি ওয়ান কিউ সম্পর্কে জেনেছি এইট বি সিক্স টি সম্পর্কে জেনেছি আমি আশা করছি আপনি সেই লেকচার ভিডিওগুলো দেখে নিয়েছেন বাই এনি চান্স আপনি সেই লেকচার ভিডিওগুলো মিস করে থাকলে আই বাটন থেকে আপনি সেই লেকচার ভিডিওগুলোর সাজেশন পেয়ে যাবেন তো দেখে নেবেন ফার্স্ট অফ অল তো মাল্টিলেভেল এন কোডিং এর আমাদের আরেকটা স্কিম হচ্ছে ফোর ডিপিএম ফাইভ তো এখানে ফোর ডিপিএম ফাইভ দ্বারা বোঝানো হচ্ছে ফোর ডাইমেনশনাল

এক দুই তিন চার পাঁচ পাঁচটা লেভেল এবং পিস স্ট্যান্ড ফর পালস এই স্ট্যান্ড ফর অ্যাম্পলিটিউড এম স্ট্যান্ড ফর মডুলেশন তো এখানে অ্যাকচুয়ালি কি কাজটা হয় এখানে হচ্ছে আমাদের কাছে চারটা ওয়্যার আছে তো এই চারটা ওয়্যারের মধ্যে একই সাথে এই একটা ডেটা পাস হয় তো ডেটা তো আমরা সিগনালে কনভার্ট করি এখানে আপনার পরীক্ষার এখান থেকে আপনার সিগনালে কনভার্টনে কোনো কোশ্চেন আসবে না তো এই ডেটার থেকে জাস্ট কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন এই ডেটা থেকে আমরা চারটা সিগনালে রূপান্তর করি তো এই সিগনালটা হচ্ছে আমরা এক নাম্বার ডাইমেনশন বা এক নাম্বার ওয়্যারের মধ্যে দিয়ে পাস করে দিই এই সিগনালটা আমরা দুই নম্বর ওয়ারের মধ্যে দিয়ে পাস করি এই সিগন্যালটা তিন নম্বর ওয়ারের মধ্যে দিয়ে পাস করি এই সিগন্যালটা চার নম্বর ওয়াই এর মধ্যে দিয়ে আমরা পাস করি তো কনসেপ্ট হচ্ছে এই এতটুকুই এখানে একটা যে ফ্যাক্ট আছে সেটা হচ্ছে যে আমাদের যে জিরো লেভেল রয়েছে এটা হচ্ছে রিডানডেন্ট তো রিডানডেন্ট হলে আমরা কি করি রিডানডেন্ট মানে কি এখানে আমাদের এখানে যে জিরো লেভেল যেটা রয়েছে এগুলো সিগন্যাল প্যাটার্ন হচ্ছে আমাদের টেবিলের মধ্যে নেই তো তার মানে কি সেগুলো দিয়ে হচ্ছে আমরা এরো ডিটেকশন সিনক্রোনাইজেশন এগুলো করি তো মেইনলি হচ্ছে আমাদের ফোর ডি পি এম যে ফাইভ রয়েছে এটার ক্ষেত্রে জিরো লেভেল হচ্ছে এরো ডিটেকশনের ক্ষেত্রে কাজ করা হয় তো জিরো লেভেল হচ্ছে আমাদের আনইউজড এবং এটা কিসের জন্য হেল্প করে আমাদের ইউজ করা হয় এরো ডিটেকশনের জন্য এই কিছু কিছু পয়েন্ট আপনি একটু নোট ডাউন করে নেবেন এবং আরেকটা ফ্যাক্ট যেটা হচ্ছে আমরা যদি অ্যাজিউম করি জাস্ট যদি কল্পনা করি যে আমাদের এখানে চারটা ওয়ার না ওয়্যার হচ্ছে একটা অর্থাৎ ডাইমেনশন হচ্ছে একটা তাহলে সেক্ষেত্রে আমাদের এই স্কিম অ্যাক্ট করবে কাইন্ড অফ এইট বি ফোর কিউ এর মতো তো কিভাবে তো এখানে আমরা কি অ্যাজিউম করলাম আমরা অ্যাজিউম করলাম হচ্ছে আমাদের ওয়্যার হচ্ছে একটা এবং জিরো লেভেল তো রিডানডেন্টই জিরো লেভেল নিয়ে তো আমরা কথাই বলছি না তো জিরো লেভেল যদি রিডান্ডেন্ট হয় তাহলে আমাদের লেভেল হবে কতগুলো চারটা আর ডেটা থাকবে কতগুলো ডেটা আমরা দেখতেই পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর এইট বিট ডেটা আছে তো এখানে আমাদের স্কিম কিসের মতো অ্যাক্ট করবে এইট আর এইট বিট বাইনারি তো বাইনারি ডেটা ফোর মানে কি এখানে ফোর মানে হচ্ছে আমাদের সিগনাল একটা দুইটা তিনটা চারটা চারটা সিগনাল আছে এবং কিউ মানে কি এখানে আমাদের লেভেল হচ্ছে চারটা লেভেল চারটা কিভাবে আমাদের জিরো তো এখানে রিডানডেন্টি জিরো এখানে আমাদের রিডানডেন্ট তো এই স্কিমের মতো যদি অ্যাক্ট করে তাহলে আমাদের ডেটা প্যাটার্ন হবে কতগুলো এই স্কিমের মতো অ্যাক্ট করলে আমাদের ডেটা প্যাটার্ন হবে টু টু দি পাওয়ার এম এগুলো সম্পর্কে আমরা অলরেডি জেনেছি সূত্র মতো যা আছে সব কিছু আমরা জেনে এসেছি টু টু দি পাওয়ার এম মানে কি এখানে টু টু দি পাওয়ার এম ইজিক্যাল টু এখানে আমি দেখতে পাচ্ছি এইট টু টু দি পাওয়ার এইট মানে হচ্ছে দুইশো ছাপ্পান্ন এবং আমাদের সিগনাল প্যাটার্ন কতগুলো হবে এল টু দি পাওয়ার এন এখানে এল কি হবে এখানে কোয়ার্টনারি আছে মানে এল এর ভ্যালু হবে ফোর এন এর ভ্যালু কত ফোর ফোর টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে দুইশো ছাপ্পান্ন অর্থাৎ ডেটা প্যাটার্ন এবং সিগনাল প্যাটার্ন আমাদের এখানে সমান চলে আসবে কখন যখন হচ্ছে আমরা অ্যাজিউম করব আমাদের ওয়্যার হচ্ছে একটা এবং জিরো যে লেভেল রয়েছে এটা হচ্ছে রিডানডেন্ট তো এখন এই দুটাতে সমান তো আপনি আবার মাথায় আপনার কোশ্চেন আসতে পারে এই দুটা সমান তাই রিডানডেন্ট হলো কীভাবে বা কোনটা আমাদের এরো ডিটেকশন করবে মাত্রই বললাম কনসেপ্ট ক্লিয়ার রাখবেন জিরো কিন্তু আমরা কাউন্ট করে নিই জিরো বাদ দিয়ে হচ্ছে আমাদের লেভেল এখানে চারটা হচ্ছে কিউ লেভেল না কিউ হচ্ছে কোয়ার্টার্নারি তো এক দুই তিন চার এই চারটা নিয়ে হচ্ছে আমরা কিউ কাউন্ট করছি জিরো আমরা কাউন্টই করছি না কারণ জিরো হচ্ছে রিডানডেন্ট জিরো যদি কাউন্ট করতাম তাহলে আমাদের এল টু দি পাওয়ার এন কী হতো জিরো যদি আমরা কাউন্ট করতাম এল টু দি পাওয়ার এন হয়ে যেত সেক্ষেত্রে ফোর টু দি পাওয়ার ফোর টু দি পাওয়ার না ফাইভ টু দি পাওয়ার কিউ হয়েছে যেত তখন হচ্ছে ফাইভ এবং ফাইভ টু দি পাওয়ার ফোর তো আপনি চিন্তা করেন কোনটা বড় ফাইভ টু দি পাওয়ার ফোর বড় নাকি ফোর টু দি পাওয়ার ফোর বড় মাস বি ফাইভ টু দি পাওয়ার ফোর অনেক বড় হয়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের রিডান্ডেন্ট কতগুলো চলে আসবে আমাদের তো যে ডেটা প্যাটার্ন রয়েছে দুশো ছাপ্পান্নটা বাট এটা যদি আপনি ক্যালকুলেটরে ভেঙে করেন দেখবেন অনেক বড় একটা ডেটা আসবে তো এই ডেটা থেকে যদি আপনি টু ডি পাওয়ার এম এর যে আমরা দুশো ছাপ্পান্ন পেলাম এটা যদি বাদ দেন তাহলে আপনারা পেয়ে যাবেন যে কতগুলো হচ্ছে রিডানডেন্ট আছে এই ফোর ডিপিএম ফাইভের ক্ষেত্রে বাট আমরা যদি অ্যাজিউম করি যে আমাদের একটা ওয়ার আছে জিরো হচ্ছে রিডানডেন্ট তাহলে আমাদের লেভেল হয় কতগুলো চারটা সিগন্যাল তো চারটাই আছে এবং সেটা হচ্ছে এইট বি ফোর কিউ এর মতো অ্যাক্ট করে তো এই হচ্ছে আজকে লেকচার ভিডিও মাল্টি এনকোডিং এর ফোর ডিপিএম ফাইভ তো আশা করছি সবকিছু বুঝতে পেরেছেন তো যদি আজকে এইচার ভিডিও আপনি সব কিছু বুঝে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং বাই নি চান্স যদি আপনি না বুঝে থাকেন এর কারণ হচ্ছে আপনার প্রিভিয়াস এইচয় ভিডিওর টপিকগুলো ক্লিয়ার নেই তো আমরা প্লেলিস্টে যেভাবে সাজিয়ে দিয়েছি সেই অর্ডারে দেখার চেষ্টা করবেন মাল্টিলেভেল এনকোডিংয়ের ক্ষেত্রে তো দেখলে আপনার সবকিছু একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম